আলাইকুম দর্শক, এক্সিস মেডিকেল স্কুল আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আজকে আমি সাইকা জান্নাত, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পঞ্চম বর্ষ। ঘড়িতে সময় দেখে এবং স্ক্রিনে উপস্থিতি দেখে এবং আপুর উপস্থিতি দেখে আপনারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমাদের সাথে আজকে আছেন আপু, আওয়ার ওয়ান এন্ড অনলি ডক্টর সৈয়দা আতিয়া তাসিন আপু, অনার্স ইন মেডিসিন, সেভেন্থ পজিশন ইন ফাইনাল প্রফেশনাল এক্সাম ইন ঢাকা বোর্ড। দেরি না করে চলে যাচ্ছে আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের সবার সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি, আমাদের আজকের এই সেশনে আপু আমাদের সাথে কথা বলবে ইএনটি ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রিটেন, ভাইবা এবং ওএসপি প্রস্তুতি নিয়ে। তাই দেরি না করে ছটফট করে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিই। এত ব্যস্ততার মধ্যেও আপু কিন্তু আজকে আমাদেরই জন্য হাজির হয়েছে, আমাদের এই সাহায্যের জন্য। প্রথমে হচ্ছে ইএনটি শব্দটা শুনলে মাথায় যে জিনিসটা আসে তা হচ্ছে ভয়। আমরা হচ্ছে আপু যখন আমাদের ইএনটি প্লেসমেন্ট, মূলত ফোর্থ ইয়ারে গিয়ে প্রথম আমরা ইএনটি প্লেসমেন্টে যাই, তো ক্লাস যখন হচ্ছে ওয়ার্ডের ক্লাস গুলো শুরু হয়, শুরুর দিকে মনে হচ্ছিল না এই তো সহজে চলতেছে ইএনটি নিয়ে, কি মানে ভর্তির পরে হচ্ছে যখন দেখতাম আপুদের ফাইনাল পরীক্ষা চলতেছে, তো তখন সবাইকে একটা বিষয় বেশি বলতে শুনতাম, আজকে ইএনটি পরীক্ষা, মানে অবস্থা ভয়াবহ। তো তখন আসলে তো নিজে ওই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যায় না, বুঝতে পারি না, শুধু মনে হতো যে কি এমন একটা পরীক্ষাই তো এত ভয় পাওয়ার কি আছে। তো আমিও হচ্ছে প্লেসমেন্টের সময় এতটা খারাপ লাগে নাই বা এতটা কঠিন মনে হয় না, কিন্তু ওয়ার্ড ফাইনাল পরীক্ষা যখন চলে আসলো তার আগের দিন মনে হলো যে আমি কি এতদিন পড়লাম, আমার তো আসলে কিছুই মনে নাই, আমি কি আসলে কিছু পড়েছি। তো এটা আসলে পরীক্ষা সামাও পরীক্ষা দিয়ে ফেললাম, পরীক্ষা দেওয়ার পরে আমি নোটিস করলাম আমার মাথায় আর কিছুই নাই, আমি যা পড়েছি মনে হয় সব ভুলে গেছি। এবং আমি আমার ফ্রেন্ডদের সাথে বিষয়টা শেয়ার করেও যেটা হচ্ছে বুঝলাম সবারই হচ্ছে একই অবস্থা। তবে ইএনটি কিন্তু মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবার কাছে এরকম কম বেশি একটা ভয়ের যে সাবজেক্ট হচ্ছে ইএনটি, তখন আপনার কাছে আসলে এটা কতটুকু মনে হয় যে কথাটা ঠিক, আসলে ইএনটি ভয়ের, বা আপনার কি আদৌ এরকম কিছু মনে হয়েছে যে ইএনটি ভয়ের? আচ্ছা, এটা আমার কাছে লাগে বুঝছো, যে ইএনটি দূর থেকে দেখলে মনে হয় যে খুবই ভাস্ট, আর মানে এতগুলো জিনিস, খুবই কমপ্লিকেটেড এরকম। কিন্তু আসলে মানে আমরা যদি একটু চিন্তা করি, জিনিসটা হচ্ছে তিনটা ছোট ছোট অর্গান, ওগুলোর ব্যাপারে আমি ওগুলোর একটু অ্যানাটমি, ফিজিওলজি, ইম্পর্টেন্ট যে ডিজিজ গুলো সেগুলোর ব্যাপারে জানবো, ওগুলোর ইনভেস্টিগেশন মানে ম্যানেজমেন্ট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডায়াগনোস করাটা। কিন্তু একটা জিনিস হ্যাঁ, যেমন কম্পেয়ার করলে আই এর চেয়ে ইএনটি কিন্তু একটু বড়। কিন্তু আবার আরেকটা জিনিস, যে ইএনটি এর যে ডিজিজ গুলো বেশিরভাগই কিন্তু আমাদের পরিচিত, মানে আমার কাছে মনে হচ্ছে যে আই এর দাঁত ভাঙা না উচ্চারণ গুলো, অনেকগুলো ডিজিজ গুলো আমরা আগে কখনো পড়ি নাই, কিন্তু ইএনটি এর যে ডিজিজ গুলো গুলো ম্যাক্সিমাম আমাদের পরিচিত, বিভিন্ন জায়গায় পড়া হয়েছে, আবার অনেক কিছু সার্জারির সাথে ওভারল্যাপ করে। সো এটা আই এর চেয়ে সিলেবাসটা একটু বড়, কিন্তু একটু লেস ডিফিকাল্ট এর জন্য, কিন্তু যেহেতু সিলেবাস বড় তো আমার আই এর তুলনায় একটু বেশি টাইম অ্যালট করা উচিত এটা পড়ার পিছনে। আর আরেকটা জিনিস, আমি এটা দেখছি সবার প্রবলেম হয়, এটা আমি অ্যাকচুয়ালি এগ্রি করি, সেটা হচ্ছে যে ইএনটি তে ডায়াগনোসিস একটু কনফিউজিং, কারণ অনেক ডিজিজ আছে যে ওটার সাইন সিমটম একটা ইয়ার এর ডিজিজ আর একটা হচ্ছে থ্রোটের ডিজিজ, কিন্তু সাইন সিমটম গুলো সিমিলার। এগুলোর জন্য আমার যেটা করতে হবে যে বারবার যে মানে আমি সবসময় যেটা বলি যে কি পয়েন্ট খুঁজে বের করতে হবে, যে দুই একটা শব্দ থাকে যে ওই ডিজিজটার জন্য স্পেসিফিক, তো এরকম করে প্যাটার্ন মানে একটু সিস্টেমেটিক্যালি পড়া ট্রাই করতে হবে, তাহলে দেখা যাবে যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি একটা টাইম অ্যালট করব এবং একটু বেশি টাইমই অ্যালট করব, যেহেতু মানে একটু কনফিউজিং আর তিনটা অর্গান আমার আলাদা আলাদা পড়তে হবে, তো এরকম সিস্টেমেটিক্যালি পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ ভয়ের কিছু নাই। মানে হচ্ছে আপু আমাদের হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করতে হবে ভয়টা কাটাতে হলে। এখন আমি চলে যাচ্ছি যে ইএনটি তো আসলে মেনলি আমার সার্জারি একটা পার্ট হিসেবে এক্সামটা হবে, এই যে ইএনটি এক্সামটা হয় এই যে রিটেন, তারপর হচ্ছে ক্লিনিক্যাল যখন ভাইবা, সাথে হচ্ছে ওএসপি, তো এটার প্যাটার্নটা কিরকম থাকে আপু, এটা যদি আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, গত যে বললাম আইএনটি তো একসাথে সার্জারি পেপার টু, যেটা
সেটার একটা পার্ট হিসাবে হচ্ছে আমরা ইএনটিটা অ্যান্সার করি। রিটেনে হচ্ছে দুটো গ্রুপ থাকে, গ্রুপ সি আর ডিটা ইএনটি থেকে আসা সাধারণত। তো ছয়টা ছয়টা করে 12টা কোয়েশ্চেনের মধ্যে আমার 10টা অ্যান্সার করতে হবে, রিটেনে 10টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। 50% এমসিকিউ এখান থেকে আসবে, 50% আই থেকে, 50% ইএনটি থেকে। অসপিতে ইএনটি থেকে 5টা স্টেশন থাকে, আর ভাইভা প্লাস ক্লিনিকালটা তো একদিন হয়, আর আইএনটি অসপিটা আলাদা একদিন হয়, তারপরে ভাইভা প্লাস ক্লিনিক্যাল আইএনটিটা একসাথে হয়। সেখানে একটা বোর্ড, ভাইভা বোর্ড থাকবে, ইএনটির একজন ইন্টারনাল একজন এক্সটারনাল থাকবে, এবং দুটো শর্ট কেস থাকে ইএনটি থেকে। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পোর্শনটা। আপু হচ্ছে আমাদেরকে তো ধীরে ধীরে বলবেন, তো তার আগে হচ্ছে আমাদেরকে একটা কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনটি করেছে নিয়াজ্জামান ভাইয়া, যে হচ্ছে আপু আই এবং ইএনটি একদমই পড়তে ইচ্ছে করে না, ইন্টারেস্ট কিভাবে আনবো? আচ্ছা, ইন্টারেস্ট আনার জন্য আই এর ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, ওই আমি আগেও বলছিলাম যে আই আমার ইন্টারেস্ট আনার মেইন উপায় হচ্ছে ওয়ার্ড করা। এখন যদি ওই ওয়ার্ডটা না পড়ে তখন ইন্টারেস্ট আনা আসলে টাফ। এর জন্য যেটা করতে হবে, প্রথমবার খুব কষ্ট করে দাঁতে দাঁত চেপে একবার এটলিস্ট রিডিং হইলেও দিয়ে দিতে হবে টপিক গুলা, কারণ প্রথমবার পড়তেই কষ্ট হয় সত্যি কথা। যেটা প্রথমবার পড়ে ফেললে এবং যদি আমি একটু বুঝে পড়ার চেষ্টা করি, জিনিসগুলো কিন্তু ইন্টারেস্ট গ্রো করে যায়। যেমন আর ইএনটির ক্ষেত্রে, ইএনটি আমার কাছে মনে হয় আমি যদি ধরেন ধরো যে ইয়ার পড়ব, তো ইয়ারে আমি প্রথমে অ্যানাটমি ফিজিওলজিটা পড়ে তারপরে আমি ডিজিজটাকে একটা পাজল হিসাবে চিন্তা করি, যদি যে একটা ডিজিজ আমি পড়বো, আমি দেখবো যে এইটার মানে কি কি কম্বিনেশনে সিমটম গুলো থাকে, যে আমি কমন সিমটম কি কি আছে জানি, সেই সিমটম গুলোর কোন কোন সিমটম গুলো এই ডিজিজটায় থাকছে সেটা প্রথমে আমি ধরে নিয়ে পড়বো। কারণ আমার যখন কোয়েশ্চেন ফেস করতে হবে আমাকে প্রথমে এই ডিজিজটা ডায়াগনোজ করতে পারতে হবে। তো ওরকম করে একটা প্যাটার্ন করে পড়বো, দরকার হলে আমি মানে যদি ওয়ার্ডের সুযোগ থাকে সেই ক্ষেত্রে আমি ওটা রিলেটেড কয়েকটা কেস দেখে নিলাম, কমন যে কেস গুলো, আর না হলে আমি প্যাথোজেনেসিস বুঝে বুঝে পড়লাম। যেমন আমার পার্সোনালি যেটা খুব ইন্টারেস্টিং লাগতো, যেমন আমি গ্লোকোমার এক্সাম্পল দিই, আমি যখন পড়লাম যে লেন্স থেকে ফ্যাকোমরফিক ফ্যাকোলাইটিক গ্লুকোমা গুলো কিভাবে হয়, এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মনে হয় আল্লাহ একই জিনিস থেকে হচ্ছে, জাস্ট সিস্টেমটা ডিফারেন্ট দেখে আউটকামটা ডিফারেন্ট হচ্ছে, ডিটেলসটা মানে। তো আমার কাছে লাগে যে প্যাথোজেনেসিস বুঝে পড়লে ইন্টারেস্টটা বেশি আসে, তো একটু বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আর আই এর জন্য শামসুল স্যারের বইটা, আর ইএনটির জন্য একটু ঢিংরাটা পড়লে ছবি টবি আছে বড় বড় লিখা, দেখতে বেটার লাগে, আমার কাছে লাগে গাইড পড়াটা অনেক বেশি বোরিং। তো শুরুতে ইন্টারেস্ট গ্রো করার জন্য একটু মেইন বইটা উল্টিয়ে গেলে এটলিস্ট ছবিগুলো দেখলাম, তাহলে ইন্টারেস্ট গ্রো করবে। আমরা আশা করব যে নিয়াজ্জামান ভাইয়া আপুর এত চমৎকার ব্যাখ্যার পরে নিশ্চয়ই হচ্ছে আই এবং ইএনটি পড়ার ক্ষেত্রে তার ইন্টারেস্ট ফিরে পাবে। তারপর এখন হচ্ছে আমরা যে প্রশ্নটাতে চলে যেতে চাচ্ছি, এই যে আমাদের হচ্ছে পরীক্ষার রিটেন ভাইবা সবকিছু মিলিয়ে আমরা একটা প্রিপারেশন নিই, তো এই প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত, কি বেস হওয়া উচিত, এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলেন। রিটেন আর ভাইবা আমার মতে শুরু থেকেই একসাথে পড়া উচিত। জিনিসটা হচ্ছে যে যে বছরের শুরু থেকে পড়লে আমি যখনই যে টপিকটা পড়তেছি, ওয়ার্ডে ফেস করতেছি বা লেকচারে পড়ানো হয়েছে, ওইটা লেকচার বা ওয়ার্ডের পড়াশোনাটা অনেকটা ভাইভা ওরিয়েন্টেড, তো আমি ওই জিনিস টপিকটা যখন ডিটেইলসে পড়তেছি তার পাশাপাশি আমি রিটেনের কোয়েশ্চেনটা একবার হলেও দেখে ফেলবো, যে এখান থেকে কি কোয়েশ্চেন আসে, কয়েক বছরে কোয়েশ্চেনের প্যাটার্ন কি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে ওই কোয়েশ্চেনে কোনটার মানে কি কি সিমটমস ওরা মেনশন করে দিচ্ছে আমার ডায়াগনোসিস করতে, তখন একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, যে দেখা যায় যে এই একটা পয়েন্ট হয়তো প্রতি বছরই ছিল, অন্যগুলো ভ্যারি করছে কিন্তু একটা পয়েন্ট প্রতি বছর ছিল, এই জিনিসটা আমার ধরতে হবে যাতে আমি ডায়াগনোস করতে পারি। কারণ কার্ড কোয়েশ্চেনে ওই রকম থাকতে পারে, রিটেনে তো থাকতেই পারে, ভাইভার কার্ড কোয়েশ্চেনে ওই রকম থাকতে পারে। এরকম করে আমি রিটেন ভাইভা মিলিয়ে পড়বো শুরু থেকে, এবং ইম্পর্টেন্ট টপিক ধরে সেটার অ্যানাটমিটা একটু বুঝে বুঝে রিলেটেড ফিজিওলজি এটসেট্রা এরকম মিলিয়ে পড়ে নিব। এরকম বলি ইএনটি এর জন্য বই যেটা বললাম, আমার কাছে লাগে যে ঢিংরা বইটা ভালো বুঝে পড়ার জন্য, কিন্তু যদি একটু কনসাইজ চাই স্পেশালি শর্ট কেস আর অসপির জন্য মতিন স্যারের বইটাও ভালো, ওটাও দেখা যায়, কিন্তু বুঝে পড়ার জন্য ঢিংরাই বেস্ট। ওভাবে ভাইভার জন্য তো হয়ে যাবে, আর রিটেনের জন্য যেটা বললাম সাথে মিলিয়ে কোয়েশ্চেন মিলিয়ে আর ডায়াগনোস কিভাবে করব সেটা চিন্তা করে রিটেনের জন্য পড়ে নিতে হবে। আর এটা তো গেল ডায়াগনোস, কোয়েশ্চেন কিভাবে ধরবো, তারপরে হচ্ছে আনসার করার সময় আমি কি কি পয়েন্ট অবশ্যই টাচ করব, আমি পড়ার সময় এটাও চিন্তা করে পড়বো, যে স্পেশালি যারা গাইড থেকে পড়বা তারা দেখবা যে গাইডে অনেক কিছু লেখা, যে একটা ডিজিজের হয়তো সিমটমসই লেখা আছে 15টা, আমি 15টা সিমটমস কখনোই লিখার সুযোগ পাবো না, আদৌ যদি সিমটম লেখার সুযোগও পাই। সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমার মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো,
বা আমি পয়েন্টস বাড়াবো তো আমি আইলিডস মানে আইলিডস বলেন মানে একটা একটা একওয়ার্ড একওয়ার্ড করে লিখে আমি কিভাবে পরীক্ষার খাতায় সময়ের মধ্যে লিখতে পারবো এটা ওরকম প্ল্যান করে আমার পড়তে হবে, যে কোন কোন পয়েন্ট আমি বাদ দিব সেটা যেন আমার পরীক্ষার হলে বসে মনে করতে না হয়, কারণ ওখানে আমার একটা টাইম ওয়েস্ট হবে। আর একটা জিনিস, টিচাররা সাধারণত বলে দেন যে তোমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা বা এই পয়েন্টস গুলো কোনোভাবেই মিস করা যাবে না, এই জিনিসগুলো লেকচার বা ওয়ার্ড বা যদি আমার সেটা না হয়ে থাকে কেউ যার কাছ থেকে আমি একটা ইম্পর্টেন্ট ডিজিজ পড়ার সময় আমি শুনে নিব যে আচ্ছা এখানে আমার ফার্স্টে তিনটা পয়েন্ট কোনটাই লিখতে হবে, কারণ আমার যখন টাইম থাকবে না তখন আমি পাঁচটা না লিখে ওই তিনটাই লিখলাম বাট মোস্ট ইম্পর্টেন্ট তিনটা লিখলাম, এটা চিন্তা করে পড়তে হবে। আর যারা একটু শর্ট টাইমের মধ্যে পড়বা তারা অবশ্যই অবশ্যই যেটা করবা ইএনটি তে আরো বেশি রুটিন করে পড়বা, যে আমি নিজের জন্য টার্গেট সেট করবা, কারণ আমি যদি কি না করি তাহলে শেষ হবে না, মনে হবে এত বড় পড়াশোনা ইয়ার পড়তেই আমার এক সপ্তাহ শেষ, এভাবে তো সম্ভব না, আমি টাইম রাখবো যে দুই দিন আমি ইয়ার পড়বো, দুই দিন নোটস পড়বো, থ্রোটটা একটু বড় তিন দিনে পড়বো, এরকম করে আমার অবশ্যই একটা টার্গেট সেট করে পড়ে ফেলতে হবে। খুবই সুন্দর করে হচ্ছে আপনি বলে দিলেন যে আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, কোন ওয়েতে অ্যাপ্রোচ করলে আমরা হচ্ছে আরো ভালো করতে পারি। তো আপু, রিটেনের ক্ষেত্রে দেখা যায় কি আমাদের সবসময় দেখা যায় অনেক সময় পারি, অনেক কোয়েশ্চেন হচ্ছে থাকে বা হচ্ছে আমরা অ্যান্সারও করি, কিন্তু দেখা যায় হচ্ছে মার্কস আসতেছে না, অনেক সময় দেখা যায় আমি টাইমের জন্য অ্যান্সার করতে পারতেছি না, বা অনেক সময় দেখা যায় আমি বুঝতে পারছি না আসলে আমি রিটেনে কোথায় ভুলটা করছি বা কি করছি। তারপর রিটেনে আমি যদি মার্কস যে জন্য আমার হচ্ছে মার্কসটা ভালো আসতেছে না, তারপর রিটেনে আমি হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করলে যে হচ্ছে হাইয়েস্ট নাম্বারটা অবটেইন করতে পারি, যেহেতু আপনি হচ্ছে এই ফেজ অতিক্রম করে চলে আসছেন এত মানে সফলতার সাথে, তো আপনি এটা আশা করি খুব সুন্দর করে আমাদেরকে হচ্ছে বলবেন। আচ্ছা, প্রথমে যেটা মানুষের সবচেয়ে বেশি প্রবলেম হয় যে ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলোতে, এখানে ইএনটি তেও প্রচুর ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসে, এবং এখানে একটা জিনিস, এটা এখানে সার্জারির মতো কিছু ওপেন এন্ডেড ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে। ওপেন এন্ডেড মানে হচ্ছে যেটাতে কোনো স্পেসিফিক ডায়াগনোসিস নাই, যে একটা কয়েকটা ফিচার্স দিয়ে বলা হলো যে তুমি এটাকে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট বললে আমি প্রথমে সিমটমস কি দেখবো, সায়েন্স কি দেখবো, ইনভেস্টিগেশন কি করবো, এরকম করে লিখবো। যদি বলা থাকে ক্লিনিক্যালি ইভ্যালুয়েট শুধু সায়েন্স সিমটম লিখবো, যদি বলা থাকে শুধু ইনভেস্টিগেট আমি শুধু ইনভেস্টিগেশন দিব, এরকম করে। যদি আর বলতে এমন হইতে পারে যে একটা কোয়েশ্চেন দিয়ে আমার কাছে বললো যে হোয়াট আর ইউর ডিফারেন্সিয়ালস, তখন আমি কয়েকটা ডিফারেন্সিয়াল মেনশন করে ওইটা ধরে ইভ্যালুয়েশনটা করব। এবং যদি ডিফারেন্সিয়ালস চাইছে এরকম একটা কোয়েশ্চেনে ম্যানেজমেন্ট চায়, আমি তিন চারটা ডিফারেন্সিয়াল ধরো আমার, তখন প্রতিটা ডিফারেন্সিয়ালের জন্য এক লাইন দুই লাইনে ম্যানেজমেন্টটা লিখে দিই, পুরো ম্যানেজমেন্ট হয়তো আমার দুই মার্কস, তখন আমি এক লাইন বা দুই লাইন করে প্রতিটা ডিফারেন্সিয়ালের ম্যানেজমেন্টটা এরকম মেনশন করে দেওয়া যাবে। আবার স্পেসিফিক ডায়াগনোসিস খুব কমনলি আসে, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, এখানে আমি দুইটা অ্যাডভাইস থাকবে। একটা হচ্ছে যে যেটা প্রথমে পড়ার সময় আমি যেটা বললাম যে আমি এক্সাম্পল দেই যে ইয়ারে একটা ডিজিজ কি কি হইতে পারে, যে ফিচার্স গুলো ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল হইতে পারে, একটা ডিসচার্জ থাকলে ডিসচার্জটার কালার, তারপরে ওটা ফাউল স্মেলিং কিনা, তারপরে সাথে ডেফনেস অ্যাসোসিয়েটেড কিনা, এরকম করে ফিচার্স আসতে পারে। তো একটা স্পেসিফিক কম্বিনেশন অফ ফিচার্স কোন ডিজিজ ইন্ডিকেট করবে এই জিনিসটা বুঝতে পারতে হবে আমার, সেটার জন্য আমার সিমটম অ্যানালাইসিস প্লাস প্রতিটা ডিজিজ ইন্ডিভিজুয়ালিও ভালো করে পড়তে হবে, তো এইভাবে আমি স্পেসিফিক ডায়াগনোসিসটা রিচ করতে পারবো। আমার সেকেন্ড অ্যাডভাইসটা হবে যে কোয়েশ্চেনে ডায়াগনোসিস নিয়ে কনফিউশন থাকবে, মানে যদি অনেক বেশি কনফিউশন থাকে, আমি পরীক্ষার হলে যদি বুঝতেই পারতেছি না যে আসলে আমি বা দুইটা অপশনের মধ্যে আমি খুব কনফিউজ, কিন্তু স্পেসিফিক ডায়াগনোসিস স্পেসিফিক ম্যানেজমেন্ট চাইছে, ওইটা স্কিপ করে আসাই ভালো। কারণ যদি যদি আমার অপশন থাকে, যেমন অন্য শর্ট নোট আছে, শর্ট নোট গুলো আমি কম কম পারি কিন্তু কিছু একটা লিখতে পারবো, তখন আমি শর্ট নোটটাই দিয়ে আসবো, কারণ স্পেসিফিক ডায়াগনোসিস যেটা সেটা না পারলে ওইটার পুরো তিন মার্কই হয়তো আমার চলে যাবে, তো সেই রিস্কটা নেওয়ার চেয়ে আমার মতে বেটার হচ্ছে যে আমি যেটা একটু হইলেও পারি সেটা দিয়ে আসবো, আমার সেখানে কিছু হইলেও তো মার্কস উঠবে, হয়তো ফুল মার্কসের জায়গায় হাফ মার্কস উঠবে বাট কিছু হইলেও মার্কস উঠবে। কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে স্পেসিফিক ডায়াগনোসিস গুলো মানে পারলে ওগুলো স্কিপ করা যাবে না, যদি মনে হয় পারি আমি ডায়াগনোসিসটা পারি ম্যানেজমেন্ট একটু কম পারি আনসার করতে হবে, কারণ ওগুলোতে মার্কস বেশি উঠে, এটা একটা। আর এই যে ডিজিজ প্যাটার্ন ধরে পড়ার ক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল দিই, যে আমরা পড়ার সময় যেমন আমরা ডিসফেজিয়া পড়তেছি, সিমটম অ্যানালাইসিস এ পড়তেছি, ইসোফেগাস এর সাথে পড়তেছি, তো প্রোগ্রেসিভ ডিসফেজিয়াতে কি কি হতে পারে? প্রোগ্রেসিভ ডিসফেজিয়া যদি বলা হয় যে মোর সলিড ফর মোর সলিড দেন লিকুইড ফুড, তখন আমরা চিন্তা করবো ইসোফেজিয়াল কার্সিনোমা। আবার যদি বলা হয় যে ফর মোর লিকুইড দেন সলিড ফুড,
তখন আমরা চিন্তা করবো একালিশে কার্ডিয়া, এরকম চিন্তা করে করে যদি আমি পড়ি তখন দেখা যাবে পরীক্ষার হলে দেখে আমার অতটা চিন্তা করতে হচ্ছে না, আমি দেখা মাত্র ডায়াগনোসিসটা আমার মাথায় চলে আসতেছে। আর সাধারণত আনসারের ব্যাপারে অনেকে চিন্তা করে যে আমি যত বেশি আনসার করব তত ভালো, এটা একদমই না। কারণ আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি রিটেনে ভালো মার্কস তোলার জন্য হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমার 20টা কোয়েশ্চেনের জন্য টাইম আছে 150 মিনিট, আমি পার কোয়েশ্চেন টাইম পাবো হচ্ছে 7 মিনিট অ্যাভারেজ, এবং প্রতিটা কোয়েশ্চেন আবার 3টা পার্ট আছে, মানে 3টা পার্ট মিলিয়ে আমি 7 মিনিট টাইম পাচ্ছি, ওটা কিন্তু খুবই কম সময়। তো সময় নষ্ট করা যাবে না, যদি আমার কোয়েশ্চেনে ম্যানেজমেন্ট চাই, 1 মার্কের জন্য ম্যানেজমেন্ট চাইলে আমি কেন ট্রিটমেন্ট ছাড়া কিছু লিখবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, দেখা যায় যে কোয়েশ্চেনে ABC, এ তে বলছে ডায়াগনোস দ্য কেস, বি তে বলছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট, আর সি তে বললো যে হাউ উইল ইউ ম্যানেজ। তখন আমি সি তে ম্যানেজমেন্টে কেন সিমটম সাইন লিখবো, আমি তো সি তে অলরেডি বি তে ইনভেস্টিগেশন লিখে আসছি। এরকম সিচুয়েশনে আমি সি তে শুধুমাত্র ট্রিটমেন্ট লিখবো, জেনারেল ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট ওরকম করে ভাগ করে ট্রিটমেন্টটা ভালো করে লিখবো, কারণ আমার কাছে যা চাইছে এর বেশি লিখলে আমার শুধু সময় নষ্ট হবে, আমার মার্কস কোনো অংশেই বাড়বে না, তো আমার কাছে যা চাওয়া হয়েছে আমি তাই আনসার করবো। আর একটা জিনিস, রিটেনে প্রচুর ছবি আসে, ঠিক আছে, ছবির জন্য মানে ছবি চেষ্টা করতে হবে আনসার করার, কারণ ছবিতেও মার্কস ভালো আসে। গতদিনও যেটা বললাম যে ছবিতে আলটিমেটলি আমার অ্যাকিউরেসি আর লেভেলিংটা দেখবে, আমার ছবির সৌন্দর্যের চেয়ে বেশি ওটা ইম্পর্টেন্ট পাবে। ছবি তাড়াতাড়ি এবং ভালো করে করার জন্য যেটা প্র্যাকটিস, এবং যত বেশি প্র্যাকটিস করা যাবে তত তাড়াতাড়ি পরীক্ষার হলে সেটা আঁকা যাবে, লেভেলিংটা কমপ্লিট হবে। তো চেষ্টা করতে হবে টাইম বাঁচানোর জন্য আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখা। এই যে হচ্ছে ছবিগুলোর কথা বললেন, এই যে ফিগার হচ্ছে, দেখা যায় স্যাররা আমাদেরকে সবসময় বলতে থাকে যে অনেক ইম্পর্টেন্ট ফিগার মাস্ক হচ্ছে ট্রাই করো বা ফিগার দিয়ে হচ্ছে তোমার অ্যান্সারটা কমপ্লিট করার। তো এই ফিগার গুলো আপু আমরা হচ্ছে আসলে কোন জায়গা থেকে দেখবো, কোন বই ফলো করবো, বা কিভাবে হচ্ছে ফিগার গুলো দিলে হচ্ছে মানে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হবে, যদি এই বিষয়ে বলে। ফিগার হচ্ছে ENT তে ফিগার লাগে বেসিক্যালি ইয়ারে মিডল ইয়ারের মিডিয়াল ওয়াল যেটা সেটার ছবিটা লাগে, তারপরে টিম্পানিক মেমব্রেনের ছবি লাগে। টিম্পানিক মেমব্রেনের ছবি শিখার সময় অবশ্যই রাইট লেফট বুঝে দুটোটা শিখবা, কারণ স্পেসিফাই করে দেওয়া থাকে অনেক সময়, এবং লেফট চাইলে রাইট টাকলে হবে না। তারপরে টাইপস অফ পারফোরেশন টিম্পানিক মেমব্রেনের, নোজের ক্ষেত্রে নেজাল সেপ্টামটা আসে, ল্যাটারাল ওয়ালটা মাঝে মাঝে আসে, লিটলস এরিয়াটা ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাই। তারপরে থ্রোটে হচ্ছে ওয়ালডেয়ার্স রিং, টনসিলার ফসা, তারপরে আর্টারি সাপ্লাই অফ টনসিল, এগুলো আসতে পারে। আর ছবি দুটো কারণে লাগে, একটা হচ্ছে তো আমি আনসার করার জন্য আমার শুধু ড্র অ্যান্ড লেভেলই কোয়েশ্চেন আসতে পারে, তার উপরে আমার কিও থাকতে পারে যে নিজের বুঝতেও সুবিধা হয় ছবি দেখে পড়লে। আর আরেকটা হচ্ছে যে কি হয়, আমি যদি একটা শর্ট নোট আসে, ফর এক্সাম্পল আমার ওয়ার্ল্ড এয়ার স্ট্রিং এর শর্ট নোট আসলে আমি পয়েন্টস গুলো পয়েন্ট টাচ করে গেলে সাথে ছবিটা দিয়ে দিলাম, শুধুমাত্র ছবির জন্যই দেখা যাবে স্যার খুশি হয়ে আমাকে হাফ মার্ক দিয়ে দিল। তো শর্ট নোট বা এই টাইপের কোয়েশ্চেন যেখানে সুযোগ আছে চেষ্টা করতে হবে যে আমি ছবি অ্যাড করে দিব। আর একটা জিনিস, ওই কোথা থেকে পড়বো এটা বলছিলাম যে ছবিটা চেষ্টা করতে হবে একটু মেইন বই থেকে পড়তে, নিজের জন্য সুবিধা হয়, একটা কালারফুল ছবি দেখে শিখলে প্র্যাকটিস করতে সুবিধা। তো ছবি আমি ডিংরা থেকেই দেখছিলাম ENT-র ছবিগুলো। আচ্ছা, গতদিন আমি আইয়ের কথা বলছিলাম, ছবি কি কি লাগবে সেটা বলে দিন, আমি এখানে বলে দিই যেহেতু জিজ্ঞেস করলাম ছবির কথা। সেটা হচ্ছে যে আইয়ের ছবি আমি শিখছি কি থেকে, শামসুল স্যারের বই থেকে, সেখানে আই বল প্রপারের ছবিটা তো অবশ্যই লাগবে, তারপরে ল্যাক্রিমাল অ্যাপারেটাসটা, লেয়ার্স গুলো, আইলিডের লেয়ার্স লেস ইম্পর্টেন্ট বাট কর্নিয়া আর রেটিনার লেয়ার গুলো লাগবে, কর্নিয়াটা খুবই ইম্পর্টেন্ট, লেন্সের ছবিটা, পাথওয়ে দুটো, স্পেশালি ভিজুয়াল পাথওয়ে আর হচ্ছে পিউপিলের রিফ্লেক্স এর পাথওয়ে দুটো খুব ইম্পর্টেন্ট, অ্যাকোমোডেশন রিফ্লেক্সটাও একটু পড়ে নিলে ভালো, আর প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম। আর ছবি পড়ার জন্য ENT-র ছবি ঢিংরা থেকে দেখলেই বেস্ট, আর হচ্ছে আই এর জন্য শামসুল হক স্যারের বই থেকে। আপু এখন হচ্ছে আমি যেটাতে আপনি প্রথমে আমাদের শুরুতে বলেছেন যেটা যে রিটেন প্লাস হচ্ছে ভাইবা, আমরা যাতে একসাথে হচ্ছে আমাদের প্রিপারেশনটা হয়, কিন্তু তারপরেও আপু হচ্ছে ভাইবার ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জিনিস আমার এক্সট্রা ইম্পর্টেন্ট দেওয়া লাগে, কিছু কিছু টপিক এক্সট্রা পড়া লাগে। তারপর এইগুলা নিয়ে যদি আপনি বলেন যে হচ্ছে ভাইবার জন্য আমার আসলে আরো কি কি এক্সট্রা পড়া উচিত বা হচ্ছে পড়তে হয়। এখানে মেইন জিনিস যেটা যে রিটেন এর জন্য আলটিমেটলি আসলে গাইড ছাড়া খুব কম মানুষই পড়ে, সত্যি কথা যেটা, তো এর জন্য ভাইবার জন্য আসলে একটু মেইন বইটা থেকে শুরুর দিকে এটলিস্ট পড়লে খুব ভালো হয়, একটু বুঝে পড়লে। বা আমার যদি মেইন বই পড়তে ইচ্ছা না হয়, আমার যে জিনিসগুলো লাগবে যে কয়েকটা ডিজিজ এর এক্সপ্লেনেশন বা ডিজিজ এর মানে ডিজিজটার মেকানিজম, ওইটার কমপ্লিকেশন গুলোর এক্সপ্লেনেশন কিভাবে হচ্ছে, আমি একটা ম্যানেজমেন্ট দিচ্ছি সেটা কেন দিচ্ছি,
এই যে এই টুকিটাকি জিনিসগুলোর জন্য আমার কি লাগবে, মানে এই টুকিটাকি জিনিসগুলো আমার একটু বই থেকে দেখে নিলে ভালো, যে ডিজিজ মানে প্যাথোজেনেসিসটা কিছু প্যাথোজেনেসিস মাস্ট টু নোর পর্যায়ে পড়ে যায়, এবং সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাইড করে ক্লিয়ার হয়। যেমন ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়ার স্টেজ গুলো কোন স্টেজে কি হচ্ছে, বই পড়তে না পারি লেকচার যদি করা থাকে বা তোলা থাকে লেকচারটা দেখে নিলাম, লেকচারে তো বইয়ের সামারি থাকবে, তো আমার মেইনলি যেটা আমার একটু মানে কি থাকতে হবে কনসেপ্টটা ক্লিয়ার থাকার জন্য, ভাইভার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে ইনফরমেশন জানি কিন্তু আমি জিনিসটা বুঝি না দেখে আমাকে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করলে আমি উত্তর দিতে পারতেছি না, এই জিনিসটা যেন না হয়। তারপরে কমপ্লিকেশন, কমপ্লিকেশন গুলোর মেকানিজম এবং ওগুলোর ম্যানেজমেন্ট, এগুলো ভাইভাতে আসে। কিরকম আসে, আমাকে একটা ডিজিজ বললো সেটার রিলেশনে কোয়েশ্চেন আস্তে 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 স্যাররা তো একটা কন্ট্যাক্টে আসে, একটা কোয়েশ্চেনের লেজ ধরে আর একটা কোয়েশ্চেন আসে, তো এভাবে চিন্তা করে পড়তে হবে ভাইভার জন্য। যেমন ফর এক্সাম্পল আমি যে জিনিসটা মধ্যে বলবো যে আমি একটা ডিজিজের ইনভেস্টিগেশনে বললাম অডিওমেট্রি, তখন আমাকে স্যার অডিওমেট্রির মেকানিজমও ধরে বসতে পারেন, আমাকে ভালো মার্কস দিতে চাই, স্যাররা একটু ডিপে যাইতে পছন্দ করে। আর ভাইভার জন্য আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল নলেজ, কারণ মানে স্যাররা এই টাইপের কোয়েশ্চেন করতে পছন্দ করেন যে আচ্ছা তুমি এই সার্জারিটা দেখছো, এই সার্জারিটার সময় কি অ্যানেস্থেসিয়া ইউজ করছিল, সার্জন কোথায় ছিল, কোথা থেকে শুরু করছে, মানে এরকম মানে কোন সাইড থেকে কোন সাইডে দেখছো করতে, কোন টেবিলে হয়, মেইন ওডি টেবিলে হবে নাকি সাইড সাইড টেবিলে হয়, এই টাইপের কোয়েশ্চেন করতে পছন্দ, তো ভাইভার জন্য এই জিনিসগুলো লাগে এক্সট্রা। এখন এগুলো তো আপু হচ্ছে আপনি টপিকস নিয়ে হচ্ছে বললেন যে আমাদের হচ্ছে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে আমি কি পড়তেছি সেটা আমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আপু হচ্ছে এই ভাইবার আগের সময়টাতে আমার আসলে কত পয়েন্ট গুলাতে ফোকাস করা উচিত, কি কি জিনিসে আমার আসলে ফোকাস করা উচিত, এত বিষয় সবকিছু যদি আমি হচ্ছে ফোকাস করতে চাই তখন দেখা যায় হয় আমরা কি মেইন জিনিসটা থেকে একটু দূরে সরে আসতেছি, এই বিষয়ে যদি আপু বলেন। আচ্ছা, ভাইভার সময় আমাদের যেটার উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ভাইভার অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, কোয়েশ্চেনটা মন দিয়ে শুনতে হবে এবং বুঝে বুঝে উত্তর দিতে হবে, কারণ আলটিমেটলি আমাদের কাছে মনে হয় যে ভাইভার পুরো কন্ট্রোলটা টিচারের হাতে, আসলে কিন্তু ঠিক উল্টো, ভাইভার পুরো কন্ট্রোলটা হচ্ছে আমার হাতে। কিরকম, আমাকে যে কোয়েশ্চেনটা করবে আমি আনসার যা দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু স্যাররা সাধারণত ডিরেকশন চেঞ্জ করে। যেমন আমাকে জিজ্ঞেস করলো যে, এবং আমি চাইলে এটাকে আমার নিজের জন্য ইজি করতে পারি ডিফিকাল্ট করতে পারি, যেমন স্যাররা বলতে পারেন যে একটা আমাকে একটা কজলজি জিজ্ঞেস করলো, সেটাতে আমি প্রথমে কমন গুলো বললাম তারপরে ডিফিকাল্ট গুলোতে যাওয়ার আগেই হয়তো স্যার আমাকে আটকে বললেন আচ্ছা এই কমন একটা ডিজিজ, এইটার ব্যাপারে তুমি আর এইটা কিভাবে এটার মানে মানে এটার প্রেজেন্টেশন কি, আচ্ছা এটা তুমি ইনভেস্টিগেট কিভাবে করবা, ম্যানেজ কিভাবে করবা, এটার ব্যাপারে ডিটেলস এ গেলে। কিন্তু যদি আমি প্রথমেই একটা আনকমন ডিজিজ বলে দিলাম বা প্রথমে বা সেকেন্ডে বললাম তখন স্যার এটা ধরবে যে এটা বললা তাইলে এটা নিয়ে তুমি বলো এখন। ফর এক্সাম্পল আমাকে ডিসফেজিয়ার কজ জিজ্ঞেস করছে, আমি তো প্রথমে বলবো একালজিয়া কার্ডিয়া কার্সিনোমা স্ট্রিকচার এগুলো বলবো, আমি যদি প্রথমেই বলি প্লামার ভিনসন সিন্ড্রোম তখন আমাকে বলবে প্লামার ভিনসন সিন্ড্রোম নিয়ে ডিপে যাবে, তখন আমার কাছে বের হয়ে আমি স্যার বলবো যে আমাকে কি কঠিন কোয়েশ্চেন ধরছে, আসলে কিন্তু তা না, আসলে জিনিসটা আমি ওখানে নিয়ে গেছি। তো পরীক্ষার ভাইবা পরীক্ষার সময় সবসময় এটা মনে রাখতে হবে যে আমি মুখ দিয়ে যেটা বের করবো সেটা আমার জাস্টিফাই করতে পারতে হবে, এক্সপ্লেন করতে পারতে হবে, সো পরীক্ষার হলে সবসময় যেটা পারি ওইটা আগে বলবো যাতে ওইটা নিয়ে জিজ্ঞেস করলাম বলতে পারি। নিজেকেও আসলে কিছু ট্রিক্স ফলো করতে হবে বেঁচে আসার জন্য ওখান থেকে। তো আপু হচ্ছে এখন আমরা হচ্ছে যে প্রশ্নটা আসলে চলে যেতে চাচ্ছি, ENT তে আমার হচ্ছে আই বা ইয়ার আছে, তারপরে হচ্ছে নোজ আছে, থ্রোট আছে, তো সবকিছু মিলে কিন্তু আপু অনেক টপিক, এখানে আসলে আপু যে ইম্পর্টেন্ট আপনি যদি হচ্ছে যে যে টপিক গুলো আমাদের হচ্ছে ইনভেরিয়েবলি মাস্ট হচ্ছে জানতে হয় বা হচ্ছে মাস্ট করতে হয়, বা দেখা যায় আমি হচ্ছে সব অনেক সময় আমরা হচ্ছে কোঅর্ডিনেট করতে পারি না যে কোনটা আগে পড়বো বা হচ্ছে কোনটা পরে পড়বো বা কিরকম আসলে পড়া উচিত এই টপিক গুলো, আমি যেটা সবচেয়ে কম পারি সেটা দিয়ে আমি স্টার্ট করব, কারণ স্টার্ট যেটা কম পারি সেটা পড়তে আমার একটু সময় লাগবে, সেটা লাস্টের জন্য রাখলে আবার আবার কম পড়া হবে এবং টাইমে কুলাইতে পারবো,
সো যেটা কম পারি সেটা দিয়ে স্টার্ট করব। আবার যদি এরকম হয় যে তিনটাই আমি সমান সমান পারি অথবা সমান সমান পারি না, সেই ক্ষেত্রে আমি আমার অ্যাডভাইস থাকবে কি দিয়ে শুরু করা, নোজ দিয়ে শুরু করা। নোজটা রিলেটিভলি একটু ছোট, শেষ হয়ে গেলে মনে হবে আল্লাহ আমার 1/3 শেষ, তো নোজটা দিয়ে স্টার্ট করলাম। তারপরে ইয়ারটা আর লাস্টের থ্রোটটা, কারণ থ্রোটটা একটু বড় আর তো ওইটা লাস্টের জন্য রেখেছি। তো প্রথমে নোজ দিয়ে তারপর ইয়ার তারপর থ্রোট এরকম পড়লে। আর টপিক যেটা হয় নোজ দিয়ে যখন আমি শুরু করব, প্রথমে চেষ্টা মানে একটু অ্যানাটমির কয়েকটা জিনিস লাগে, যেগুলো বললাম ছবিগুলো, মিডিয়াল ওয়াল অফ মিডিল ইয়ার, তারপরে সরি নোজের মিডিয়াল ওয়ালের ছবিটা লাগে, তারপরে লিটলস এরিয়ার ছবিটা লাগে, ব্লাড সাপ্লাইটা জানা থাকলে ভালো, এমসিকিউর জন্য লাগতে পারে। তো একটু দেখে গেলাম কিসের নোজের নোজের, তারপরে প্যারানাইজাল সাইনাস, এগুলোর ফাংশন গুলো ভাইভাতে ধরে বসতে পারে। তারপরে প্রথমে শুরুতেই এটা পড়ে নিলে পরে পড়ার সুবিধা হয়, সেটা হচ্ছে সিমটমস, সিমটম অ্যানালাইসিসটা আর সিমটমের কজোলজি গুলো, স্পেশালি ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল নেজাল ডিসচার্জ গুলো, ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন, এপিস্টাক্সিস, এপিস্টাক্সিস এর কজ এবং ম্যানেজমেন্ট। কারণ এগুলো দেখা যায় ভাইভাতে কিছু ক্ষেত্রে, মানে ভাইভা স্টার্টই হচ্ছে এরকম কমন কজোলজি গুলো দিয়ে। এটলিস্ট আমি 2-3টা করে কজ শিখে নিই আমার যদি বেশি মনে না থাকে, কিন্তু কিছু একটা বলতে পারতে হবে। আর সিরিয়ালি পড়াটাই আমার কাছে মনে হয় ইজিয়েস্ট ফ্রম আউটার টু ইনার, কিন্তু ইম্পর্টেন্ট গুলাতে প্রায় ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি একটু বেশি সময় নিয়ে পড়বো। যেমন বাইরে থেকে আসলে ফারাঙ্কুলোসিসটা লাগে, ফ্র্যাকচার, তারপরে ফরেন বডি অফ নোজ খুবই খুবই ইম্পর্টেন্ট। আর ওই যে ডায়াগনোসিস স্পেসিফাই কেমনে করে, যে ফরেন বডি অফ নোজ এর হচ্ছে বলা হয় ইউনিল্যাটারাল ফাউল স্পেলিং নেজাল ডিসচার্জ যদি থাকে, সেটা ইনএভেরিয়েবলি বলে ধরে নেওয়া যায় যেটা ফরেন বডি অফ নোজ। তো এরকম কিন্তু কিছু কি পয়েন্টস থাকে, প্রিভিয়াস ইয়ারের 4-5 বছরের কোয়েশ্চেন স্টাডি করলে ওটা দেখেই দুইটার মানে সিমটম গুলো কম্পেয়ার করলে বোঝা যায়। এবং টু বি অনেস্ট গাইডের প্রতি চ্যাপ্টারের ক্ষেত্রে লাস্ট কয়েক বছরের কোয়েশ্চেন একসাথে দেওয়া থাকে, তো ওখানে আমি পয়েন্ট গুলো কম্পেয়ার করে নিলাম কিসের যে ডায়াগনোসিস এর পয়েন্ট। অবশ্যই এখানে একটা কথা আছে, গাইডে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস ভুল থাকে। আমার কাছে যদি কনফিডেন্টলি মনে হয় যে ওরা এই ইয়ার চ্যাপ্টারে দিছে কিন্তু এটা আসলে নোজের কেস কোয়েশ্চেনটা, তখন আমি এটাকে ওভাবেই পড়বো, নিজের উপরেও ফেথ রাখতে হবে। আর তো গেল ফরেন বডি অফ নোজ, তারপরে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, এটার ব্যাপারে আমার সব জানতে হবে, মানে ইনক্লুডিং ট্রিটমেন্টের সার্জারি গুলো, সার্জারি গুলোর একটু ডিটেলস লাগে, সেপ্টোপ্লাস্টি, সাবমিকোজাল রিসেকশন। সার্জারি ডিটেলস বলতে আমি কি মিন করি, সার্জারি ডিটেলস মানে হচ্ছে যে প্রসিডিউরটার ব্যাপারে বেসিক আইডিয়া, যে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট কোনটা প্রসিডিউরটা, মানে সবচেয়ে বেশি সাইড এফেক্ট কোন পার্টটা ইউজুয়ালি হয়, এটা একটু প্র্যাকটিক্যাল টাইপের কোয়েশ্চেন। সার্জারিটা কোথায় বসে করা হয়, তারপরে তারপরে হচ্ছে নর্মাল জিনিসগুলো, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, তারপরে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজ। যদি দুইটা অপশন থাকে যে SMR, সেপ্টোপ্লাস্টি, একটা অ্যাডভান্টেজেস ওভার দি আদার, এরকম করে কম্পেয়ার করে পড়তে হবে সার্জারির ক্ষেত্রে। তারপরে আসে হচ্ছে সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল হ্যামাটোমা, এগুলো ইম্পর্টেন্ট। নেজাল পলিপ খুবই ইম্পর্টেন্ট টপিক, টাইপস গুলোর ডিফারেন্সেস, ওগুলোর ম্যানেজমেন্ট এভাবে করে পড়তে হবে। রাইনাইটিসটা সিমিলারলি অন্য ডিজিজের মতো, আমরা সাইন সিমটম ডায়াগনোসিস ম্যানেজমেন্ট তো পড়বো, সাথে এটার একটু অ্যাডিশনালি এটিওলজিক্যাল ফ্যাক্টর্স কিছু আছে, সেটাও পড়ে নিতে হয় রাইনাইটিসে। তারপরে সাইনোসাইটিসও খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, এগুলার কি সিনারিও প্রচুর আসে, অ্যাকিউট রাইনাইটিস, সরি অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, সব রকমই আসে, রিটেনে হোক ভাইভাতে হোক সিনারিও হিসেবে আসে। আর এছাড়া ম্যাক্সিলারি গ্রোথ, রাইনোস্পোরিওডিসিস, এগুলোও একটু পড়ে নিলে ভালো। ইয়ারে আবার ওই সেম, শুরুতে আমি অ্যানাটমি পড়বো, মিডিল ইয়ারের অ্যানাটমিটা স্পেশালি ইম্পর্টেন্ট, কারণ সেইটার ব্যাপারে আমার ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আমার মানে কমপ্লিকেশন গুলো বুঝতে খুব কনফিউশন লাগে, যে কোন সাইডে হলে কোন কমপ্লিকেশন বেশি হবে। তারপরে আসে হচ্ছে সিমটমে আবার কজোলজি পড়বো, স্পেশালি এই যে সেন্সরি নিউরাল ব্লাইন্ডনেস, কন্ডাক্টিভ টাইপ অফ, সরি ব্লাইন্ডনেস, ডেফনেস, সেন্সরি নিউরাল ডেফনেস, কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস, এগুলোর 5-6টা এটলিস্ট ইম্পর্টেন্ট কজ আমার একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে। এটা ভাইভাতে জিজ্ঞেস করলে আমতা আমতাও করা যাবে না, কারণ এটা একদমই বেসিক, ENT তে বেসিক বলতে যদি কিছু বোঝায় এটা ওইটার মধ্যে পড়ে। তারপর হচ্ছে এক্সটার্নাল ইয়ারের ডিজিজ গুলো, ওয়্যাক্স ইন এক্সটার্নাল ইয়ার বা ফরেন বডি, ফারাঙ্কুলোসিস, অটোমাইকোসিস, অটাইটিস এক্সটার্নাল ম্যালিগন্যান্স, আমাদের সময় একটা কেস আসছিল যেহেতু একটু রেয়ার, রিটেনে কেউ মানে অনেকেই পারে নাই, আমি নিজেও ধরতে পারিনি, স্কিপ করছিলাম, কিন্তু একবার যেহেতু আসছে তোমরা জেনে গেলে এখন তোমরা পড়ে নিও অটাইটিস এক্সটার্নাল ম্যালিগন্যান্স। তারপরে টিম্পানিক মেমব্রেনের যেটা বলছি আগে, ছবি আসে, পারফোরেশনের টাইপস, কোন ডিজিজে কোন পারফোরেশন হয়, এগুলো ভাইভাতে ধরে বসতে পারে। আবার মিডিল ইয়ারের ক্ষেত্রে মোটামুটি সব ডিজিজই ইম্পর্টেন্ট, অ্যাকিউট সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া, ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া, ওএমই মানে ওটাইটিস মিডিয়া উইথ এ ফিউশন, তারপরে অটোস্ক্লেরোসিস, এগুলো সবই খুব ইম্পর্টেন্ট ডিজিজ। এবং এগুলোর রিলেটেড যে সার্জারিগুলো, যে মাস্টয়েডেক্টমি, মাস্টয়েডেক্টমি টাইপস,
প্রতিটা টাইপস এর ইন্ডিকেশন, তারপরে টিম্প্যানোপ্লাস্টি, মাইঙ্গোটোমি, এগুলো ডিজিজেরও ইন্ডিকেশন গুলো এটলিস্ট জানতেই হবে, ইন্ডিকেশন আর ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, আর এর বাইরে মেনিয়ার্স ডিজিজ এগুলো মাঝে মাঝে থাকতে পারে। আর তারপর আসে থ্রোট, থ্রোটটা যেটা বললাম থ্রোটটা একটু বড়, কিন্তু একটা জিনিস আমার সুবিধা আছে যে থ্রোটের কিছু টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যে থাইরয়েড, সেটা হচ্ছে আমার সার্জারির সাথে ওভারল্যাপ হয়, সেটা যদি আমি ইএনটি থেকে একটু ভালো করে করে নিই আমার ওখানের জন্য পড়া কমে গেল। থাইরয়েডটা প্লাস নেক সুইলিংস গুলো, লিম্ফ নোড, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো আমি এখান থেকে পড়ে নিলে আমার সার্জারির জন্য পড়া হয়ে গেল। থাইরয়েড থেকে আমার পড়তে হবে হচ্ছে হাইপো হাইপার থাইরয়েডিজম এর কিছু ফিচার্স, আর এর বাইরে গয়েটারটা, গয়েটারটাই রিটেনে বেশি আসে কেস সিনারিও হিসাবে, আর থাইরোগ্লোসাল সিস্ট শর্ট নোট থাকতে পারে। তারপরে সিস্টেমেটিক্যালি সামনে থেকে গেলে প্রথমে আসে টাং, টাঙ্গের ম্যালিগনেন্সি, এটাও আবার সার্জারির সাথে কম, সার্জারিতেও পড়া লাগে। ফ্যারিংস এর মধ্যে অ্যাডেনয়েড খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটার আমার সব জানতে হবে, প্লাস ওইটার যে ট্রিটমেন্টটা অ্যাডেনয়েড একটু। আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, ইএনটি তে স্যাররা প্রেফার করেন যে রিটেন হোক আর ভাইভা হোক, আমি যখন একটা সার্জারি নাম বলবো সাথে ওইটা কোন অ্যানেস্থেসিয়ায় করা হয় সেটা বলে দিলে ভালো। যেমন আমি যখন আমাকে বলা হবে যে অ্যাডেনয়েড এর স্পেসিফিক ট্রিটমেন্ট কি, আমি বলবো অ্যাডেনয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এভাবে বললে ভালো, এটা স্যাররা শুনে খুশি হন। তারপর হচ্ছে ন্যাসোফেরিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, ন্যাসোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, এগুলো এই টপিক গুলো আসে এবং এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। তারপরে টনসিল খুবই ইম্পর্টেন্ট, টনসিলের অ্যানাটোমির কিছু পার্টও লাগে, আর অ্যাকিউট ক্রনিক টনসিলাইটিস সবই তো লাগবে, টনসিলেক্টমি লাগবে। তারপরে আসে হচ্ছে রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস, এটা অ্যাকিউট ক্রনিক এর ডিফারেন্স, এক্সরে ফাইন্ডিংস খুবই ইম্পর্টেন্ট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস এর, এক্সরে ফাইন্ডিংস গুলো দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। তারপরে ইসোফেগাস, ইসোফেগাস আমি অনেকখানি বলে আসছি যে ডিসফেজিয়া অ্যান্ড ইটস কজেস, বেসিক্যালি এটাই হচ্ছে ইসোফেগাস এর পড়ার জিনিস, যে কিটা ইসোফেজিয়াল কার্সিনোমা, অ্যাকালজিয়া কার্ডিয়া, জিআরডি, ফরেন বডি অফ ইসোফেগাস, স্ট্রিকচার, কোরোসিভ বার্ন, এগুলো সবই আলটিমেটলি ডিসফেজিয়ার সাথে চলে আসে। তারপরে ল্যারিংসে হচ্ছে যে ল্যারিঞ্জাইটিস, এপিগ্লটাইটিস, ফরেন বডি কার্সিনোমা, এরকম কিছু টপিক। আশা করি আপনারা যারা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনাদের অনেক কনফিউশন এবং হচ্ছে পড়ার কিভাবে ইএনটি, কোন টপিকস কি পড়বো, অনেক হচ্ছে সুন্দর একটা গাইডলাইন পেয়ে গেছেন আপুর থেকে। তো এবারে আপু হচ্ছে আমি যে প্রশ্নটা আসলে জানতে চাচ্ছি, মানে সবাই আসলে জানতে চাচ্ছে যে আপু ইএনটি তে আমাদের হচ্ছে কিন্তু ক্লিনিক্যালে যখন হচ্ছে পরীক্ষা হয় তখন আমাদের শর্ট কেস থাকে, থাকতে পারে, আর থ্রোটে হচ্ছে ক্রনিক টনসিলাইটিসটাই মোস্টলি থাকে, আর এর বাইরে থাইরয়েড এর কেস তো থাকতেই পারে, থাইরয়েড এর কেস জেনারেল সার্জারি ইএনটি দুটোর জন্য ইম্পর্টেন্ট, যে গয়েটার থাকতে পারে, থাইরোগ্লোসালসিস থাকতে পারে, এগুলোর মধ্যে থেকে সাধারণত আসে। আপু এই যে হচ্ছে শর্ট কেস গুলো বললেন, তো শর্ট কেস গুলো আসলে আমরা হচ্ছে কোন জায়গা থেকে বা কোন রেফারেন্স থেকে পড়লে আপু হচ্ছে ভালো হয়, বা হচ্ছে আপনি হচ্ছে কোন রেফারেন্সটা ফলো করেছেন শর্ট কেস এর জন্য, যদি আপু এটাও হচ্ছে আমাদের সাথে শেয়ার করেন। শর্ট কেস পড়ার জন্য যেটা, শর্ট কেস হচ্ছে কি থেকে পড়তে হবে, মানে ইএনটি শর্ট কেস এর জন্য ওভাবে আলাদা করে বই নাই, এক্সামিনেশন প্রসিডিওর ওগুলো, এক্সামিনেশন প্রসিডিওরটা আসলে নিজের ওয়ার্ড থেকেই শিখে নিতে হবে। এখন যারা এরকম যে ওয়ার্ড হয় নাই বা হয়তো হবে না, সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যে ওয়ার্ড যারা করছে এই বছর না হোক গত বছরের ওয়ার্ডের নোটস হলেও জোগাড় করে ওখান থেকে পড়াটাই বেস্ট, যে আমার ওয়ার্ডে যেভাবে শিখাইছে সেই মেথডটা ফলো করাটাই আমার জন্য সবচেয়ে ভালো। আর বেসিক্যালি শর্ট কেসে পড়া কি, শর্ট কেসে পড়াটা হচ্ছে যে প্রথমে আমার যেটা শিখতে হবে এক্সামিনেশন, এক্সামিনেশন বেসিক্যালি তিনটা, এক্সামিনেশন অফ ইয়ার, এক্সামিনেশন অফ নোজ, এক্সামিনেশন অফ থ্রোট। থ্রোটেরটা আবার দুই রকম, একটা হচ্ছে মুখের ভিতর মানে ওরাল ক্যাভিটি টনসিল কেস থাকলে, আর যদি থাইরয়েড থাকে থাইরয়েডের এক্সামিনেশন। তো এই তিনটা চারটা এক্সামিনেশন প্রসিডিওর, মানে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর অন্তত আমি সবার কাছে খুঁজে নিলাম। যেমন ইএনটি তে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেগুলা মানে আমরা অন্য জায়গায় হয়তো সবসময় এত গুরুত্ব দিই না, যেমন পজিশন, পেশেন্টের পজিশন, আমার পজিশন, আমার হাতের পজিশন, আমার পায়ের পজিশন, সবকিছুরই একটা স্ট্যান্ডার্ড আছে। কিন্তু যেমন যে এক্সামিনেশন গুলো বসে করা লাগে, স্পেশালি নো এক্সামিনেশনটা আর হচ্ছে ওরাল ক্যাভিটির ভিতরে থ্রোটের যে এক্সামিনেশনটা, এই দুটো তো আমরা পুরোটাই বসে করি।
তো বসে এক্সামিনেশনের সময় যেটা করতে হয়, যদি পেশেন্ট আর ডক্টর অপোজিট সেক্সের হয়, নিয়ম হচ্ছে যে দুই পা একসাথে করে এক সাইডে রাখবে একজন, আর অন্যজন আবার দুই পা একসাথে করে অন্য সাইডে, মানে ক্রস করে রাখবে, মুখামুখি বসতে পারবে না। এই জিনিসগুলো আসলে খুবই মাইনর জিনিস, কিন্তু এগুলাতেই দেখা যায় স্যারদের চোখ আটকে যায়, যে দেখলে বুঝে যে এরা আসলে কখনো এর আগে প্রোটোকল দেখেনি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্রপার এক্সপোজার করতে হবে। এক্সপোজার ক্ষেত্রে আমরা সাধারণত আইডিয়ালি মিড চেস্ট করার কথা, মিড চেস্ট তো করা হয় না, সাধারণত ক্ল্যাভিকল পর্যন্ত করি, স্পেশালি থ্রোটের যে এক্সামিনেশন গুলো সেগুলোতে আমার এক্সপোজারটা ইম্পর্টেন্ট। থাইরয়েড হোক বা টনসিল, টনসিলে আমার লিম্ফ নোড দেখতে হবে, সো এক্সপোজার তো করতে হবে। আর একটা জিনিস আমি সবাইকে বলে নিবো, যে হেডলাইট দেয়, হেডলাইটটা দিয়ে যেখানে আমার দরকার সেখানে ফোকাস করা খুব ডিফিকাল্ট। যদি এর আগে কখনো হেডলাইট আমি মাথায় না লাগিয়ে রাখি, তো জীবনে অন্তত একবার হেডলাইট দিয়ে প্র্যাকটিস করবা, যাতে হেডলাইটটা জায়গা মতো ফোকাস করতে পারো। তারপরে ইয়ারের এক্সামিনেশনে, ইয়ারের এক্সামিনেশনে আমার কি প্রোটোকল ফলো করতে হবে, যে প্রথমে কানের বাইরে দেখবো লাইট দিয়ে, তারপরে কানটা একটা আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস টেনে, তারপরে প্রোবটা ঢুকিয়ে প্রোবের ভিতরে লাইট ফেলতে হবে, লাইট ফেলে দেখতে হবে, লাইট বাইরে পড়লে স্যার বলবে যে তুমি লাইট কই, তুমি দেখতেছো কই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত, পড়ার মানে প্র্যাকটিস করার চেষ্টা করা উচিত। তারপরে ডিসচার্জটা প্রোবের মধ্যে কটন দিয়ে ডিসচার্জটা বের করে দেখে, ফাইন্ডিংস প্রেজেন্টেশনটা, আচ্ছা কোথা থেকে পড়তে হবে এটা জিনিস, যেটা আমি যেটা বললাম ওয়ার্ডের ওখান থেকে পড়ে নেওয়া যায়। শর্ট কেসের কিছু বইয়ে ওগুলাতে ইএনটির কেস গুলো দেওয়া থাকে, কিন্তু আমার পার্সোনালি ওখানের যে আমার ওয়ার্ডের লেখা পছন্দ হয়েছে, কিন্তু ওটা অপশন না হলে আমি সেখান থেকে অন্তত যে আমার প্রেজেন্টেশন ফাইন্ডিংস এ কি কি বলতে হবে ওইটা ওখান থেকে আমি দেখে নিলাম, অ্যাটলিস্ট যে এই পয়েন্টস গুলো মাস্ট বলতেই হবে, ওই পয়েন্টস গুলো আমি ওভাবে সাজিয়ে শিখে নিলাম। ঠিক আছে, তো ওখানে যেমন আমি ইয়ার এর ক্ষেত্রে সিএসওএম আমার কি বলতে হবে, লোকেশন মানে পারফোরেশন আছে কিনা, পারফোরেশনটা কোথায় আছে, টিম্পানিক মেমব্রেন এর কালার কি, ডিসচার্জটা ডিসক্রাইব করব, তো এই পয়েন্টস গুলো আমার কভার করতে হবে। তারপরে খুবই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আইএনটি শর্ট কেস এটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্যাররা ডায়াগনোসিসটার উপরে সবচেয়ে বেশি এমফোসিস দেন। ডায়াগনোসিসটা আমার খুব সুন্দর করে বলতে হবে, CSOM diagnosis হলে আমার বলতে হবে যে chronic supportive otitis media of tubotympanic variety inactive stage of right side। এখন এই প্রতিটা পয়েন্ট আমার টাচ করতে হবে, যে CSOM পুরাটা বলবো, কোন ভ্যারাইটি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ স্টেজ। আর ডায়াগনোসিসটা বলার পরে ওইখান থেকে তিন চারটা কোয়েশ্চেন স্যাররা করে ফেলতে পারবেন, যে তুমি কেন CSOM বলতেছো, কেন tubotympanic variety বলতেছো, কারণ কি আছে, পারফোরেশনটা সেন্ট্রাল পারফোরেশন আমি এটা বলবো, tubotympanic কেন, ইনঅ্যাক্টিভ স্টেজ কেন, ডিসচার্জ নাই, ডিসচার্জ থাকলে আবার সেটা অ্যাক্টিভ স্টেজ হয়ে যাবে। আর এগুলো আমার পরের জন্য রিলেটেড, যেমন আমাকে যখন ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে পেশেন্ট যদি ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, তখন আমি ডিরেক্ট সার্জারিতে চলে যেতে পারবো, আমি সার্জারির কথা বলতে পারবো। কিন্তু আমার যদি পেশেন্ট অ্যাক্টিভ স্টেজে থাকে, আমার প্রথমে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিতে হবে, তো আমি এটা বলবো। এটা বললে প্রতিটা জিনিস কিন্তু আমি নিজে নিজের পয়েন্টস বাড়াচ্ছি, মানে আমি প্রথমে ঠিক বলছি দেখে পরে ওখান থেকে স্যাররা আমাকে কোয়েশ্চেন করার সুযোগ পাচ্ছে, তোমার মার্কস বাড়বে। তারপরে সার্জারির একটু ডিটেলস লাগে, আমরা সাধারণত CSOM এ tubotympanic ভ্যারাইটিতে আমরা কি করি, মাইঙ্গোপ্লাস্টিটা করি, যদি এটিকোএন্ট্রাল হয় আবার মাস্টয়েডেক্টমি করতে হবে, মডিফাইড রেডিকাল মাস্টয়েডেক্টমি, এই দুইটা ভ্যারাইটির কম্পারিজন পড়তে হবে। স্যার যদি বলেন যে তোমার ডিফারেন্সিয়ালস কি, তখন আমি এটা বললাম, বললে উইচ ওয়ান ইজ সেফ ভ্যারাইটি, ওয়াই, এরকম করে কোয়েশ্চেন আগায়। তারপরে আসে হচ্ছে ডেভিটেড নেজাল সেপ্টাম, নোজ এক্সামিনেশন বসে করতে হবে। একটা জিনিস সবাই শিখে নিবা, থুডিকাম ফরসেপসটা ধরার একটা সিস্টেম আছে, যে মানে মিডিল ফিঙ্গার আর কিসের মাঝখানে ধরতে হয়, এটা একটু কষ্ট, কোনোদিন আগে করা না থাকলে পরীক্ষার হলে প্রথমবার গিয়ে পারবা না, তো অবশ্যই একবার জীবনে একবার অন্তত থুডিকাম ফরসেপসটা ধরবা। তারপরে আমি ফাইন্ডিংস বলবো, নেজাল মিকোসার কালার ডিসক্রাইব করবো, কোন সাইডে ডেভিয়েশন, উল্টা সাইডে সাধারণত হাইপারট্রফি থাকবে, এই জিনিসটা ডিসক্রাইব করবো। ডায়াগনোসিস বলবো যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অফ রাইট সাইড উইথ হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট অফ লেফট সাইড, এরকম ফুল ডায়াগনোসিস বলবো। তারপরে ওইটা আমি ফার্দার ইনভেস্টিগেশন কি করব, এক্সরে করলে কি পাইতে পারি, ট্রিটমেন্ট কি হবে, এবং ট্রিটমেন্ট স্পেসিফিক ফর দ্যাট কেস। আমরা সাধারণত 16 ইয়ার্স এর নিচে সেপ্টোপ্লাস্টি করি, 16 ইয়ার্স এর বেশি সাবমিকোজাল রিসেকশন করি, তো আমার পেশেন্টের যে এইজ আমি ওই অনুযায়ী ট্রিটমেন্টটা বলবো। আমি বলবো না এটা যে 16 ইয়ার্স এর নিচে হলে এটা করবো, বেশি হলে এটা করবো, কারণ আমার একটা পেশেন্ট আছে, আমি তাকে কি করবো আমি এটা বলবো। তারপরে টনসিল, টনসিলে যেটা প্রথমে ক্রনিক টনসিলাইটিস এক্সাম কেস যদি থাকে, চারটা কার্ডিনাল পয়েন্টস, এটা হচ্ছে মানে ফরজ যাকে বলে, একদম মানে ঠোঁটের আগায় থাকতে হবে চারটা কার্ডিনাল পয়েন্টস, কোনোভাবেই মিস হওয়া যাবে না, যে টনসিল ইজ এনলার্জড, অ্যান্টেরিয়র পিলার ইজ কনজেস্টেড, ইনস্পিসিটেড পাস কামস আউট অন প্রেসিং, তারপরে জুগলো গ্যাস্ট্রিক লিম্ফ নোডস আর পালপেবল অ্যান্ড নন টেন্ডার, তখন এই চারটা পয়েন্টস আমি ফাইন্ডিংস এ বলবো। এটা আমার জন্য আরো ইম্পর্টেন্ট এই কারণে, যখন আমি জানি এই চারটা পয়েন্ট আমার ফাইন্ডিংস এ বলতে হবে, সো এক্সামিনেশন আমি আর কিছু না পারি, এই চারটা পয়েন্ট তো আমার করতেই হবে এক্সামিনেশনের সময়, স্যারকে দেখাইতে হবে যে এই চারটা জিনিস আমি দেখছি,
যেমন প্রথমে হচ্ছে আমি তো মুখ খুলে দেখবো, টাং ডিপ্রেসার দিয়ে নামায় লাইট ফেলে আমি দেখতেছি মুখের ভিতরে, তারপরে আমি আরেকটা টাং ডিপ্রেসার ওইটার 90 ডিগ্রি ঢুকিয়ে আমি অ্যান্টেরিয়র পিলারে প্রেস করতেছি ইনস্পিসিটেড পাসের জন্য, তারপরে আমি লিম্ফ নোড এক্সামিন করতেছি। এখন আমার মানে টনসিল কেস করলাম, আমি লিম্ফ নোড এক্সামিন করতেই ভুলে গেলাম, কিন্তু আমি ফাইন্ডিংস এ বললাম, তখন স্যার বলবে তুমি জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড পাইলা। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি যদি আর কিছু না পারি, আমি যে জিনিসগুলো আমার বলতেই হবে ওগুলো যেন আমি করি এক্সামিনেশন, এটা মিস দেওয়া যাবে। আর টনসিলের কেসে ট্রিটমেন্টে তো টনসিলেক্টমি, টনসিলেক্টমির টাইপস আছে কিছু, আমরা ইউজুয়ালি যেটা করি সেটা বলবো। আর এগুলাতে সার্জারি রিলেটেড অনেক কোয়েশ্চেন আসবে, যেমন টনসিলেক্টমি স্যারদের খুবই প্রিয় টপিক, ওটা ভাইভাতেও এমনিতেও জিজ্ঞেস করতে পারে যে ডিটেলস, ওইটার কমপ্লিকেশন কি কি হয়, স্পেশালি ওই তিন টাইপের হেমোরেজ, যে হেমোরেজ গুলার ডেফিনেশন, তারপরে রিয়েকশনারি হেমোরেজ স্পেশালি খুবই ইম্পর্টেন্ট, ওটার কজটা যে রিয়েকশনারি হেমোরেজ কেন হচ্ছে, ওইটা আমি ম্যানেজ কিভাবে করব, প্র্যাকটিক্যালি কিভাবে ম্যানেজ করা হয়, কি কি করা হয়, তো এই জিনিসগুলো পড়তে হবে। প্রি অপারেটিভ প্রিপারেশন, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, এটা সব সার্জারি আসলে লাগে, টনসিলেক্টমি হোক, থাইরয়েডেক্টমি হোক, ট্রাকিওস্টমি হোক, প্রি এবং পোস্ট অপারেটিভ আমি কি ম্যানেজমেন্ট করতেছি। টনসিলের আরেকটা জিনিস হচ্ছে কয়েকটা পজিশন আছে না, ওই যে টনসিলেক্টমি পজিশন, টনসিলার পজিশন, আমি কখন পেশেন্টকে কোনটায় রাখতেছি, এই জিনিস, এই পজিশনটাও খুব ভালো করে শিখতে হবে। তারপরে থাইরয়েড এক্সামিনেশন আসতে পারে, থাইরয়েড এক্সামিনেশন স্টেপ বাই স্টেপ, ফ্রন্ট থেকে কিছু দেখতেছি, তারপরে আবার ব্যাক থেকে, আবার ফ্রন্ট থেকে, এবং এটা রেলেভেন্ট আমি কি কি দেখবো, যে আমি অ্যাঙ্কেল জার্ক দেখতে হবে, কেন দেখতে হবে, কারণ ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক থাকতে পারে হাইপোথাইরয়েডিজমে, তো এরকম রিলেট করে করে পড়তে হবে, কারণ স্যাররা বলতে পারে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু ইভ্যালুয়েট, কেন, তারপরে হাইপো হাইপারথাইরয়েডিজমের ফিচার গুলো পড়তে হবে, তো এরকম ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, তারপরে থাইরয়েডেক্টোমির ডিটেলস, এরকম করে শর্ট কেসের জন্য আসলে শর্ট কেসের প্রচুর কোয়েশ্চেন আছে, কেস কম কয়েকটা কোয়েশ্চেন, কিন্তু এই আর এই কোয়েশ্চেন গুলো পারলে স্যাররা খুশি, যেহেতু আমরা ডাক্তার হওয়ার জন্য পড়তেছি আর এটা ক্লিনিক্যাল পোর্শন, তো এটাতে ম্যাক্সিমাম মানে সিরিয়াসনেসটা থাকতে হবে এটা পড়ার সময়। আপু শর্ট কেস হচ্ছে যখন আমি পরীক্ষা দিব তখন আমাকে এই যে এতগুলা এত সুন্দর কিছু হচ্ছে আপনি ট্রিকি পয়েন্টস বলছেন, যেগুলো অবশ্যই হচ্ছে আমাদের মাথায় রাখা উচিত, অনেক সুন্দর হচ্ছে কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন, তো আপু এই জন্য আসলে আপনাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। তো আপু এখন আমরা হচ্ছে রিটেন গেল হচ্ছে ভাইবা গেল, তো আপু হচ্ছে ইএনটি থেকে কিন্তু আমাদের হচ্ছে সার্জারিতে ওএসপিও হচ্ছে থাকে, তারপরে ফেসিয়াল নার্ভ এক্সামিনেশনটা থাকতে পারে, কি যেগুলো কয়েকটা টেস্ট আছে, যে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি মানে হচ্ছে বেসিক্যালি থুডিকাম ফোরসেপস দিয়ে নোজটা এক্সামিন করা, ওখানে এট দা ভেরি লিস্ট আমার তো ডিকাম ফোরসেপস এ কোন ফিঙ্গার কোথায় থাকবে এরকম করে ফোরসেপসটা ধরাটা ভালো ঠিক মতো হইতে হবে, ওখানে মার্কস আসবে। পোস্টেরিয়র রাইনোস্কোপি যেটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর দিয়ে করে, অ্যান্টেরিয়র মানে সরি ইনডিরেক্ট ল্যারিঞ্জোস্কোপি যেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর দিয়ে করে, এবং এই দুইটা প্রসিডিওর বেশ ইম্পর্টেন্ট, কারণ এগুলোর আগে মিররটাকে একটা সার্টিন ওয়েতে প্রিপেয়ার করতে হয়, আমি মিররটা কিভাবে ঢুকাবো, যেমন পিএনএস মিররের হচ্ছে আয়নাটা উপরের দিকে থাকবে, ল্যারিঞ্জিয়াল মিররের আয়নাটা নিচের দিকে থাকবে, তো এই জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে আমি প্রসিডিওর গুলো প্র্যাকটিস করার সময়। এক্সরে থাকে একটা অবশ্যই, এক্সরে এর মধ্যে ইম্পর্টেন্ট থাকে হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, পলিস্টিয়াটোমা থাকতে পারে, রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস থাকতে পারে, অ্যাকিউট বা ক্রনিক দুটোই থাকতে পারে, ফরেন বডি থাকতে পারে, ফরেন বডি অফ ইসোফেগাস বা ফ্যারিংস বা যেখানেই হোক বিভিন্ন জায়গায় ফরেন বডি থাকতে পারে, ম্যাক্সিলারি গ্রোথ থাকতে পারে কোনো একটা, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম রেয়ারলি থাকতে পারে, একটা পিকচার থাকে ইয়ার ড্রাম, টাং, টনসিল বা যে কোনো বেসিক্যালি যে কোনো কেস যেটা আমি ছবি দেখে ডায়াগনোজ করতে পারি ওগুলো থাকতে পারে, একটা ইনস্ট্রুমেন্ট থাকে সাধারণত, ইনস্ট্রুমেন্ট তো ইএনটির যে ইনস্ট্রুমেন্ট গুলো ইম্পর্টেন্ট, যে থুডিকাম ফোরসেপস বা এই যে ম্যাস্টয়েড রিট্রাক্টরটা আছে পুরো নাম ওটার, আর এটা একটা জিনিস কতদিনও বলছিলাম, চেষ্টা করতে হবে পুরো নামটা লিখতে আইডেন্টিফিকেশনে এবং স্পেলিংটা কারেক্ট করার, কারণ যেহেতু আমার এক মার্কের জন্য একটা জিনিস ওখানে আমার স্পেলিংটাও ম্যাটার করে। আর একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর একটা কোয়েশ্চেন থাকে, সেটা একটা নর্মাল রিটেন এর কোয়েশ্চেন এর মতো হতে পারে, আর এক্সট্রা এখানে যেটা লাগে যে অডিওমেট্রি, যেটা অডিওমেট্রির কি আসে মানে আমাকে গ্রাফ দিয়ে প্লট করতে মানে ইনফরমেশন দিয়ে প্লট করতে দিতে পারে, পাশাপাশি হচ্ছে কি করতেও দিতে পারে, মানে ওইটা
আমাকে প্লট করে তারপরে ওইটার ইনফারেন্স মানে ওইটার ইন্টারপ্রিটেশনটাও পারতে হবে। তো অডিওমেট্রির একটু প্র্যাকটিস করা উচিত, যে একটা দুইটা কাগজ জোগাড় করে বা তারপরে অনলাইনেই কি করে ছবি টবি দেখে যে কিভাবে প্লট করে, যত তাড়াতাড়ি সম্ভব প্লট করে মানে ইন্টারপ্রিটেশনটা কিভাবে পাইতে হয় সেটা প্র্যাকটিস করতে হবে। অস্পিচ আমরা আমাদের সেশনের প্রায় শেষের দিকে, আপু ইএনটি প্রস্তুতির একেবারে রিটেন থেকে শুরু করে ভাইবা ওএসপি প্রতিটা জিনিস খুবই সুন্দর করে হচ্ছে আমাদের সাথে শেয়ার করেছে। তো দর্শক এই মুহূর্তেও আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো খুব দ্রুত আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে করে ফেলতে পারে, আপু হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবে। তো আপু হচ্ছে এখন তো আমাদের হচ্ছে আপু সেশনটা প্রায় শেষের দিকে, তো আজকে আমি হচ্ছে আপনার সাথে তৃতীয় দিন যে হচ্ছে হোস্টিং এ আছি আপনাকে পেয়েছি, এবং হচ্ছে আমরা দুজনেই সিলেটি। তো এটারও মানে এটা যদি আমি রেখে হচ্ছে বলি যে এক্সিসে কিন্তু আমরা আপনার থেকে মেডিসিন গাইনি এবং সার্জারি থেকে আজকে 4 নম্বর সেশন। তো এই যে আপু হচ্ছে আপনি আমাদেরকে এতগুলো সেশন, আপনার এত মূল্যবান সময় হচ্ছে যে এখনকার সময়টা এত ক্রান্তিকালীন একটা সময়, আপনার এত ব্যস্ততা, আপনি হচ্ছে ডিউটিতেও আছেন, ডিউটিও করা লাগছে, তারই মধ্যে আমাদের জন্য হচ্ছে সময় দিচ্ছেন। তো আপু আমরা পুরো এক্সিস পরিবার আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, মানে এত চমৎকার সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর আপনি যদি বলেন যে হচ্ছে এই যে এক্সিস আপনার এতগুলো সেশন হচ্ছে ছিল, তো আপনার অনুভূতিটা আসলে আপু কেমন? না আমার আসলে সত্যি কথা বলতে আমি খুবই খুবই গ্রেটফুল আল্লাহর, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন, এবং এক্সিস পরিবারকে খুব অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি আসলে আমি জানি না আমি কতটুকু কার হেল্প করতে পেরেছি, কিন্তু আমার সেশন গুলোতে যদি একটা মানুষের জন্য যদি উপকার হয় সেটার জন্য আমি খুব গ্রেটফুল। আমি জানি না আমি কোন সাবজেক্ট কতটুকু কি জানি নিজে, বাট আমি চেষ্টা করেছি যে আমি যতটুকু জানি ওটুক সবার মধ্যে পৌঁছে দিতে, এবং ফার্দার কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় হেল্প করার। এবং আমার সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, যারা এখন ফাইনাল প্রফ পরীক্ষার্থী, তোমরা আসলে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের অনেক দিকেই যেরকম পাওয়ার কথা ছিল সেরকম পাচ্ছ না হয়তো, কিন্তু এই সিচুয়েশনটাকে নিজেদের এমব্রেস করে নিতে হবে। যেমন আমি আজকের সেশনের কথাটাই যে বললাম, যে বললাম যে সার্জারি গুলো নর্মালি আমি তো সার্জারি দেখছি, অনেকে হয়তো আছে যে দেখার সুযোগ হয় নাই, এর জন্য ভয় পাও। এখানে আমি একটা অ্যাডভাইস দিয়ে দিই, যেহেতু বলতেছি সার্জারি যদি নাও দেখা হয়, কিছু জিনিস স্যাররা সবসময় শুনতে চায়, ওই রকম কারো কাছ থেকে, আমার মতো কারো কাছ থেকে দরকার হলে খুঁজে নিয়ে শুনে নিও যে এই জিনিসটা আপু এইটা মানে এই সার্জারির কি জিজ্ঞেস করে। যেমন টনসিলেক্টমি সার্জারি আমি না দেখলেও ফার্স্ট কোয়েশ্চেন স্যাররা বলবে যে অ্যানেস্থেসিয়া কি দেয়, জেনারেল দেয়, সার্জন কোথায় বসে, এটা খুব ট্রিকি কোয়েশ্চেন। সার্জন কোথায় বসেও না, বলবে যে সার্জন কোথায় থাকে, সার্জন হচ্ছে পেশেন্টের মাথার পেছনে বসে। এই জিনিসটা যে কখনো দেখে নাই বা শুনে নাই তার কখনো মাথায় আসবে না, কিন্তু এটা বললে সাররা ভাবে আচ্ছা ও দেখছে, তুমি দেখে থাকো আর শুনে থাকো, এটা বললে সাররা ভাবে দেখছে। তো যারা এখন আসলে পরীক্ষা দিচ্ছ এরকম, আবার মাইনিঙ্গোপ্লাস্টি যে সার্জারিটা সেটা হচ্ছে মেইন ওটি টেবিলে হয় না সাধারণত, কারণ এটা মাইনর সার্জারি হিসেবে ধরা হয়, ওটা সাইড ওটি টেবিলে হয়, ফুল জেনারেল অ্যানেস্থেজিয়াও লাগে না, পেশেন্টকে একটা কড়া সিডেটিভ খাওয়ায় তারপরে সার্জারিটা করে ফেলা। তো এই জিনিসগুলো তোমরা নিজের মেডিকেলের ব্যাপারে জেনে নিবা, এবং যদি সুযোগ হয় ক্যাম্পাসে যাওয়ার পরে একদিন পারলে গিয়ে দেখে আসলা, আর সেটা না পারলে শুনে নিবা অ্যাটলিস্ট, যাতে বললা যখন তখন স্যাররা বলবে যে আচ্ছা না ও সার্জারিটা মনে হয় দেখছে। তো যারা এখন আসলে কোয়ারেন্টাইনের কারণে ওয়ার্ড থেকে একটু স্কিপ হয়েছে, তারা এরকম অনেক অনেক কিছুই তোমাদের নতুন ট্রিক্স করতে হচ্ছে যেটা হয়তো আগে লাগে নাই, অথবা আগে শুধু ফাঁকিবাজ স্টুডেন্টদের লাগছে, এখন সবারই করা লাগবে, কারণ কারোর সুযোগই হচ্ছে না। আগে যারা যায় না ইচ্ছা করে যায় না, এখন চাইলেও যাইতে পারতেছে না, কিন্তু সমস্যা নাই, সবকিছুরই উপায় আছে, যেটা করা যাচ্ছে না সেটার অল্টারনেটিভ অবশ্যই আছে, খুঁজলেই পাওয়া যাবে। তো আমার কথা অ্যাডভাইস থাকবে যে কেউ ঘাবড়ায় না, যে জিনিসটা প্রথমে খুঁজে বের করবা তোমাদের প্রবলেম কি কি, প্রবলেম বের করলে সলিউশন বের হবে, প্রবলেম বের করে প্রতিটা ধরে ধরে সলিউশন করার চেষ্টা করবা, তারপর ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। আমরা হচ্ছে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, আশা করছি আপু এত সুন্দর হচ্ছে বলে দিয়েছে, আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই, তারপরেও আপু কিন্তু বলেছে আপনাদের যা যা যে ধরনের সমস্যা হবে হচ্ছে আপুকে বলবেন, আপু সবসময় আমাদেরকে হেল্প করবেন। তো আপু হচ্ছে এখন আমাদের বিদায় নেওয়ার পালা, এই মুহূর্তে আপু হচ্ছে আমাদের সাথে সিলেট থেকেও অনেকে আছেন, ইভেন হচ্ছে আমরা দুজন সিলেটে হচ্ছে বসে আছি এই মুহূর্তে, তো আপু আপনি হচ্ছে আমরা বিদায় নিব, তো আপনি হচ্ছে আপু আমরা চাই যে সিলেটেতে হচ্ছে আমরা এই বিদায়টা নিব।
সরি আমার নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার করতে পারবা লাস্ট কোয়েশ্চেনটা? আবার বলবো? হ্যাঁ হ্যাঁ লাস্ট কোয়েশ্চেনটা একটু কষ্ট করে আবার, সরি। এখন তাদের হচ্ছে বিদায়ের সময়, যে হচ্ছে একেবারেই লাস্ট নাটক, তো আমরা হচ্ছে দুজন সিলেটি মানুষ এখানে হচ্ছে একসাথে বসে প্রোগ্রাম করছি, প্লাস হচ্ছে আমাদেরকে সিলেটের অনেকেই হচ্ছে দেখছে, তো সিলেটিদের জন্য হচ্ছে আপনি আমাদের সাথে হচ্ছে আমরা এই মুহূর্তে এখন সিলেটিতে হচ্ছে বিদায় নিতে যাচ্ছি, তারপর আপনি যদি বলেন। এবং আমার ফটো ফটো অত কষ্ট করে ফোনার লাগে, আমি জানি না, আমি জানি না হার হট্টুক লাভ হয়েছে, বাট একটু যদি লাভ হয় আমার লাগে অনেক, আমার লাগে দোয়া হইল যাতে আমি ভালো মতো ইন্টারনেটটা শেষ করে বাইরে একটা ভালো ডাক্তার হইতে পারি, তোমরা সেবা করতে পারি, এবং সবার লাগে অনেক অনেক দোয়া থাকবো যাতে পরীক্ষাটা ভালো হয়, সবাই ভালো মতো ফাঁস করে যাইতে পারো, আর দোয়া ডরাইবে না, ইনশাল্লাহ আল্লাহ আছেন, আর আমি দোয়া করবো আল্লাহ ভরসা। অনেক অনেক ধন্যবাদ আপু, অত সময় আমরা দেওয়ার লাগি, আর আমরা লাগি সবসময় দোয়া করবো আপনি ভালো থাকবা, তো এই মুহূর্তে হচ্ছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।